একজন খাঁটি ঈমানদার সে হিসাব মিলাবে আমি জান্নাতের পথে যাচ্ছি নাকি জাহান্নামের পথে দুইটা গন্তব্য আমাদের সামনে আছে এই দুই গন্তব্যের যাওয়ার জন্য কিছু রুট আছে রাস্তা আছে পথ আছে আমি কোন পথে আছি এই পথের শেষ মাথায় কি জান্নাত নাকি জাহান্নাম এই জিনিসটা যাচাই করতে হবে কি হবে না যদি যাচাই করা ছাড়া আপনি চলতে থাকেন চলতে থাকেন চলতে থাকেন আর আল্লাহ না করুন দেখা গেল আপনি যে পথে চলছেন সেটা জাহান্নামের পথ তো তার চাইতে দুর্ভাগ্য আর কেউ হতে পারে আল্লাহ বলেছেন ফামান যুহযিহানিন নারি ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাস যাকে জাহান্নাম থেকে দূরে সরানো হবে আর জান্নাতের খুব কাছাকাছি নিয়ে যাওয়া হবে ফামান যুহযিহা আনিন নার যুহযিহা এই শব্দটা দেখেন যুহযিহা ধীরে ধীরে এই শব্দের যে তাল ছন্দ সেটাই বলছে এই শব্দের মিনিং কি অর্থ কি যাকে আস্তে আস্তে জাহান্নাম থেকে একটু একটু করে সরানো হবে একটু একটু করে সরানো হবে একটু একটু করে সে জাহান্নাম থেকে দূরে সরবে অনেক দূর চলে গেছে জাহান্নামের পথে আল্লাহ তাআলা ওই টাইমে তার সেন্স ফেরত দিয়েছেন তার বিবেক জাগ্রত হয়েছে ওই জায়গা থেকে তাকে একটু একটু করে সরানো হয়েছে জাহান্নামী কাজ থেকে জাহান্নামের পথ থেকে রুট থেকে ওয়াউদখিলাল জান্নাতা এমনকি জাহান্নামের দূর থেকে কাছ থেকে সরাইতে সরাইতে তাকে জান্নাতের কাছাকাছি নিয়ে জান্নাতে প্রবেশ করাই দেওয়া হলো আল্লাহ বলেছেন ফাকাদ ফাস সৃষ্টি জগতের ভিতরে একমাত্র এই একটা ব্যক্তিকে বলা যায় এই সফল কাম হয়ে গেছে এ সাকসেস হয়ে গেছে তার জীবনে আর কখনো ব্যর্থতার গ্লানি তাকে পাবে দুনিয়ারে যত সফলতা আছে এই সফলতার পরে আবার ব্যর্থতার গ্লানি তাকে স্পর্শ করার ভয় আর আতঙ্ক আছে না নাই বলেন আছে না নাই সবচেয়ে বড় সম্পদশালী মানুষ যে তার কাছ থেকে সম্পদগুলো হাতছাড়া হয়ে যাবে সে ভয় আছে না নাই যদি মৌত এসে যায় সম্পদ থেকে সে বিচ্ছিন্ন হবে কি হবে না দুনিয়ার যত সফলতা আছে এই সমস্ত সফলতার পেছনে ব্যর্থতার আতঙ্ক তাকে তাড়িয়ে বেড়ায় এই জন্য পৃথিবীতে সকল সুখের সকল উপকরণের মালিক যদি কেউ হয়ে যায় সমস্ত শান্তির আসবাব শান্তির জন্য যা দরকার গাড়ি বাড়ি অর্থ যা দরকার সবকিছুর মালিক যদি কোনো মানুষ দুনিয়াতে হয়ে যায় এর পরেও সে প্রকৃত সুখ দুনিয়াতে কোনোদিন ভোগ করতে কেন পারবে না পেছনে গ্লানি আছে ব্যর্থতার গ্লানি আতঙ্ক আছে আপনি অনেক সম্পদ দুই হাতে আপনি জোগাড় করেছেন কিন্তু আপনার ভয় হয় যে এত রাত্রে মাহফিল শেষ করে এই সম্পদ নিয়ে আমি যাচ্ছি না জানে পথে ডাকাতি ধরে নিয়ে যায় এই আতঙ্ক যদি থাকে তাহলে আপনার মনের যে আনন্দ সেটা কি ফ্রেশ এবং পরিচ্ছন্ন হবে মনের ভিতরে দুরুদুরুভাব থাকবে না দুনিয়াতে কোনো মানুষ দুনিয়াতে পরিপূর্ণভাবে এই জন্য সুখ এবং শান্তি লাভ করার কোনো সুযোগ কারণ ওই যে ভয় আছে আর কোনো কিছুর ভয় না থাকুক মৃত্যুর ভয় আছে না নাই একজন বড় গায়ক মাইকেল জ্যাকসন আপনারা নাম শুনছেন তার ব্যাপারে পত্রপত্রিকা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে একটা খবর অনেকদিন পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে আপনারা অনেকে হয়তো দেখছেন তিনি নাকি চেয়েছেন 150 বছর বাঁচার জন্য 150 বছর বাঁচার জন্য তিনি চেয়েছেন এবং 150 বছর বাঁচার জন্য যাতে করে কোনো রোগ বালাই তার না হয় সেজন্য কারোর সাথে মোসাফা করার সময় গ্লাভস পরে নিতেন জীবাণু টিবাণু যেন শরীরে না আসে একটু পানি পান করলে সেটাও কয়েক দফা চেক করে কয়েকটা আপনার কয়েকজন ডাক্তার চেক করে দিলে তারপরে যায় খাইতেন ব্যক্তিগত বহু ডাক্তার ছিল কোনো রকম অসুস্থতা যেন না পায় দীর্ঘদিন যেন বাঁচতে পারে টার্গেট ছিল কতদিন পরে মারা গেছে মাইকেল জ্যাকসন জানেন 60-70 বছর পর্যন্ত যাওয়ার সুযোগ হয়নি সম্পদের অভাব ছিল মাইকেল জ্যাকসনের ডাক্তারের অভাব ছিল প্রিয় ভাইরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াকে এমন ভাবে সৃষ্টি করছেন আদ-দুনিয়া হুলুয়াতুন খাদিরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দুনিয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুশোভিত করে রেখে দিয়েছেন সাজায় রাখছেন এমন ভাবে যে এটা দেখলে আকর্ষণ হয় মনে হয় এর ভিতরে কি শান্তি জানি আছে ওইটার ভিতরে ঢুকার পরে দেখে আসলে শান্তির তেমন কিছু নাই
আসল শান্তির ঠিকানা কোথায়? কেন? কারণ হলো জান্নাতের যে সুখ হবে ওইটা যে আর চলে যাবে সেই আতঙ্ক কখনো থাকবে না। থাকবে? জান্নাতের নিয়ামত একবার আসলে আর ছুটবে কোনোদিন না।